আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো হচ্ছে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল, তো এখন হচ্ছে ব্যাটারির বাজারের যে ঊর্ধ্বগতি, সেই সাথে হচ্ছে ব্যাটারির বাজারে একটা সিন্ডিকেটের মতো চলে আসছে। তো এখানেও প্রোডাক্টের দাম এত পরিমাণ বাড়ছে, আসলে বলার বাহিরে। ডিপ সাইকেলে একটা ব্যাটারি যদি 25,000 টাকা সেল হয় বর্তমানে, তাহলে 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, আর 130 থেকে শুরু করে সমস্ত ব্যাটারিগুলারই কিন্তু দাম বেশি। যেমন হচ্ছে 165 যে ব্যাটারি, সেটাও নাকি এখন 21,000 টাকা, 22,000 টাকা, মানে পাগল হয়ে যাবার মতো অবস্থা আর কি। তো যাই হোক, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে ইলংয়ের যে ব্যাটারিটা আপনার, এটা কত এম্পিয়ার লেখা? 200 ইলংয়ের 200 যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা নিছি। তো এটা হচ্ছে অটোর একটা ব্যাটারি, ইজি বাইকের যে ব্যাটারিটা। তো ব্যাটারিটা হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়, যে সেটা হচ্ছে যে ব্যাটারিটার মানে সমস্ত কিছুই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। তো এগুলো হচ্ছে ঢাকার বাইরে আমাদের অনেক কাস্টমার ভাইরা আছেন যাদের এগুলো নিয়ে ফিডব্যাকটা মানে এত পরিমাণ ভালো বলার বাহিরে। তো যে আপনার এটা আমি কিনছি হচ্ছে আপনার, আমার হচ্ছে যে হেভি লোড এগুলো চালানোর জন্য। তো এখন দেখবো যে আসলে এটার কন্ডিশনটা কি। এখন হচ্ছে ব্যাটারিটা আমি হচ্ছে আনার পর পানি করার পরে এটাকে গরম, মানে এত পরিমাণ গরম হয়, তো এটা হচ্ছে কি আপনার ঠান্ডা করতে হয়, ঠান্ডা করার পরে তারপরে আবার চার্জ করতে হয়। তো চার্জ করলে তখন মোটামুটি আপনার ইউজের জন্য ই হয়ে যায়, মানে ব্যবহারের উপযোগী হয়ে যায়। তো এখন হচ্ছে এটা আমরা হচ্ছে আপনার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। তো কালকে আমরা এটাকে আপনার হচ্ছে চার্জ করব, তারপরে এটাকে আমরা লোড টেস্টের জন্য দেখবো যে কী অবস্থা, আপনাদেরকে একটা লোড টেস্টের ভিডিও দিব। তো ব্যাটারিটা হচ্ছে আপনার 6 মাসের একটা গ্যারান্টিও দিছে। তো এটাই হচ্ছে ব্যাটারিটা। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনার এই ব্যাটারিটার একটা লোড টেস্ট রিভিউ দিয়ে দিব, যে অটোর জন্য যে এই ব্যাটারিটা কি পারফেক্ট হবে কি না, মানে IPS এর জন্য। তো অনেক ইউজার কিন্তু আছেন, আসলে তো ওনাদের ফিডব্যাক থেকেই কিন্তু আমার কেনা। 165 আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এটা যেটা আমি দিয়ে হচ্ছে মালগুলা, বড় মালগুলা, 24 ভোল্ট যে মালগুলা আপনার চেক করতাম, তো ওইটা আপনার নষ্ট হয়ে গেছে। তো এই জন্য মূলত বাজারের যে ঊর্ধ্বগতি, মূলত ওই ঊর্ধ্বগতির জন্যই কিন্তু আমার টার্গেট ছিল যে আমি একটা আরেকটা টিউবুলার ব্যাটারি লাগাই নিব, কিন্তু বাধ্য হয়েই, এক প্রকার বাধ্য হয়েই যে এই ব্যাটারিটা নেওয়া। যে একটা ব্যাটারি ডিপ সাইকেল একটা ব্যাটারির দাম যদি বর্তমান প্রাইস 24 থেকে 25,000 টাকা হয়, 26,000 টাকা হয়, তাহলে আসলে ব্যাটারি কেনাটা উচিত কি না। এখন অবস্থা হয়েছে যে দুধ তো কেনার সাধ্য নাই, দুধের স্বাদ যে ঘোলে মেটানো একটা কথা আছে না, ওই রকম হয়ে গেছে আর কি আমাদের। তো যাই হোক, দেখা যাক হচ্ছে দুধের স্বাদটা ঘোলে মেটে কি না। তো মূলত এর জন্য এই ব্যাটারিটা নিছি, যে আসলে দেখা যাক কী অবস্থা। আর এটা থেকে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই অটোর ব্যাটারি দিয়ে IPS চালানো যাবে কি না, তাদের জন্য মূলত নিজেরও ই হয়ে গেল, এজন্য এই ব্যাটারিটা কেনা, নিজেরও দেখা হইলো। তবে এই ব্যাটারিগুলোর ফিডব্যাক কিন্তু অনেক ভালো, অনেক ভালো, কারণ অনেক ভাইরা কিন্তু আপনার, আমার যে ইউজার আছেন ম্যাক্সিমাম হচ্ছে গ্রামে, যারা হচ্ছে অল্প টাকার মধ্যে এই ব্যাটারিগুলো কিনে কিন্তু ভালো সার্ভিস পাচ্ছেন। তবে এটাতে যারা মধ্যম ফ্যামিলির লোক যারা আছেন, যেমন হচ্ছে চারটা পাঁচটা ফ্যান হলে একটু ই হয়ে যায়, চারটা ফ্যান, 4-5টা লাইট, মানে হচ্ছে এই টাইপের যে 600 ওয়াটের যে মেশিনগুলা, এটার জন্য সুইটেবল এই ব্যাটারিগুলা। তো বড় হইলে আসলে তখন 200 অ্যাম্পিয়ারটা আপনারা নিতে পারেন, মানে হচ্ছে IP বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো দেখতে পারেন, অন্যথায় এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আর সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খুব বেশি লাগলো, সেটা হচ্ছে এটা কিন্তু টিউবুলার প্লেট, যে অল্প টাকায় যে আপনি টিউবুলার প্লেট পাচ্ছেন সেটাই কিন্তু বড় বিষয়। তবে এবার দেখার বিষয় হচ্ছে যে এটা লোডটা কেমন থাকে বা কেমন নেয়। তো যাই হোক, এইভাবে আমরা ব্যাটারিটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমরা এটা লোড টেস্ট করবো এবং দেখবো যে আসলে এটা থেকে কেমন ফিডব্যাক পাওয়া যায়,
যে দেশীয় আইপিএস এর ব্যাটারি থেকে এটার ফিডব্যাকটা মোটামুটি কেমন হয়। এটাও দেশীয় তৈরি, চায়না কোম্পানিতে, মানে হচ্ছে গাজীপুরের এদিকে আপনাদের এগুলার ফ্যাক্টরি, তো ওই ফ্যাক্টরি থেকে কিন্তু আপনার এখন মানে বাংলাদেশেই তৈরি হচ্ছে, কাঁচামাল আসে চায়না থেকে, বাংলাদেশে তৈরি হয় এমন কিছু আর কি আমি শুনলাম। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ব্যাটারিটা নিয়ে আপনার মতামতটাও কিন্তু আপনারা জানাতে পারেন, যারা ইউজার আছেন বিশেষ করে তারা কিন্তু বলতে পারেন যে আসলে ফিডব্যাকটা কেমন। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।